ট্রিপল এইচ বি লাইক তোমরা যেটা চাইছো সেটাই তো আমরা পাবে, কিন্তু এত নাটক দেখাবো যে তোমরা ধরতে পারবে না যে কি আসতে চলেছে। সো গাইস, আমরা অলরেডি এটাকে নিয়ে কথা বলছিলাম যে জিম ইউজার ব্যাড ব্লাড এর রিটার্ন করা এটা ডেফিনেটলি টিজ করছে ব্লাড লাইন ভার্সেস ব্লাড লাইন সার্ভাইভার ভার্সেস ওয়ার গেমস ম্যাচ। আর ডেফিনেটলি রোহিত মেহতা জিম ইউজার যে সেগমেন্টটা হলো স্ম্যাকডাউনে, যে জিম ইউজার বলছে আমাদের আরো একজনকে দরকার, রোমান রেন্স ডাইরেক্ট বলে দিল নো ইট। কিন্তু সেখানে মেন ইভেন্টে যখন অবভিয়াসলি জিমি ইউসার সোলো সিকোয়ার ম্যাচ, আর দেখো সত্যি বলতে আমি ভেবেছিলাম যে এই ম্যাচটা তো ক্রাউন জুয়েলে হতে পারত, আর জিমি ইউসার রিটার্নের পরে পিন হয়ে গেল তো এটা প্রচুর আজব। কেন তোমরা তো ডিসকোয়ালিফিকেশনে এন্ড করতে পারতে যে হ্যাঁ হয়তো অ্যাটাক করছে, কিন্তু সেরকম নয় ভাই, সোলো সিকোয়ার পিন করলো জিমি ইউসাকে, আর তারপরে অবভিয়াসলি ব্লাড লাইনে ইন্টারফিয়ারেন্স, অবভিয়াসলি অ্যাটাক হচ্ছে, তো রোমান রেন্স সেভ করতে আসলো কিন্তু রোমান রেন্সও ক্যালানি খেয়ে গেল। আর অবভিয়াসলি ওই টাইমে রোমান রেন্স বলছে আমাদের হেল্পের দরকার, আর আমরা সবাই জানি কার কথা এখানে বলা হচ্ছে, কিন্তু অত ইজি হবে না, কারণ আমরা এটাকে নিয়ে কথা বলছিলাম যে রোমান রেন্সকে কখনোই কিন্তু অ্যাকসেপ্ট করবে না জেউসও, কারণ জেউসর মনে আছে একটা সময় রোমান রেন্স কি না করেছিল ট্রাইবাল চিফের পজিশন পাওয়ার জন্য, অবভিয়াসলি টাইটেলকে ধরে রাখার জন্য, কারণ রোমান রেন্স কখনোই তার ফ্যামিলির সম্বন্ধে কেয়ার করেনি কখনো, রোমান রেন্স শুধুমাত্র নিজের কথা ভেবেছে। তো ডেফিনেটলি জেউসও সবসময় ফ্রাস্ট্রেশন রয়েছে রোমান রেন্সের উপর, তো জেউস তো কেন রোমান রেন্সের সাইডে যাবে, আর উল্টে রোমান রেন্সই নো ইট করে দিয়েছে। তো এখানে যখন এরা দুজন সামনাসামনি আসবে না সেটাই বলা চলে, দু তিন সপ্তাহ লেগে যাবে ভাই, সার্ভিসেস ওয়ার্ল্ড গেমসের আগে দু তিন সপ্তাহ এটাই লেগে যাবে যে রোমান রেন্সকে জেউস অ্যাকসেপ্ট করছে না, জেউসও রোমান রেন্সকে অ্যাকসেপ্ট করছে না। কিন্তু ডেফিনেটলি যেখানে ফ্যামিলি ওয়ার বলে কথা, তো এখানে তো একত্রিত হতেই হবে। কিন্তু আমরা এখানে কথা বলবো যে দেখো ডেফিনেটলি রোমান রেন্স জিমি ইউসো এখানে স্ম্যাকডাউনে রয়েছে, তারা ক্যালানি খেয়ে গেল, তো জিমি ইউসোকে কিন্তু এখানে মানে কিছু করতে হবে, কারণ রোমান রেন্স তো নো ইট বলে দিয়েছে, তো জিমি ইউসোকে কিন্তু ভাইয়ের কাছে যেতে হবে, জের কাছে যেতে হবে। আমার মনে হচ্ছে এই মুহূর্তে না সত্যি বলতে গেলে জিমি কীভাবে রতে যাবে, তো এটা একটা খুব বড় প্রশ্ন যে ভাই জিমি ডাইরেক্ট তো যেতে পারবে না, যে হ্যাঁ একটা এমন সেগমেন্টের মাঝখানে ঠিক আছে চলো রসালভেনিয়ার সময় জিমি ইউসো জেউসোর ম্যাচ বিল্ড আপের সময় সেই সময় হয়েছিল চলো মারা যায়, কিন্তু এই মুহূর্তে কীভাবে হবে দেখো, এটা হতে পারে যে হ্যাঁ এই যেমন আমরা দেখছি যে হ্যাঁ জেউসের উপর ব্রন ব্রেকার অ্যাটাক করেছে, তাহলে কি এরকম হবে যে জিমি ইউসো রতে যাবে জেকে সেভ করতে ব্রন ব্রেকারের থেকে, আর সেখান দিয়ে জে বলবে আমার তো তোর হেল্পের দরকার নেই, কিন্তু জিমি বলবে হ্যাঁ তোর আমার হেল্পের দরকার, কিন্তু আমাদের তোর হেল্পের দরকার আছে, আমরা চাই যে তুই আয়, কারণ এটা আমাদের ফ্যামিলি ওয়ার, আবার ফ্যামিলিকে একত্রিত হওয়া দরকার। এখান দিয়ে হয়তো আমরা দেখবো যে হ্যাঁ জেউসো তো না বলে চলে যাবে যে হ্যাঁ আমার ঘন্টা যায় সেই ফ্যামিলি নিয়ে, কিন্তু স্যামি জেন আর জিমি ইউসোর হয়তো কোনো একটা ব্যাক স্টেজ সেগমেন্ট হবে, আর সেখানে স্যামি জেন জিমি ইউসোকে বলবে যে আমি কথা দিচ্ছি আমি তোর ভাইকে আবার নিয়ে যাব, কারণ এই যুদ্ধটা আমাদের সকলের, আর জিমি ইউসো ডেফিনেটলি স্যামিকে বলবে যে হ্যাঁ তুই হচ্ছিস অনারি উস, তো ডেফিনেটলি আমাদের দরকার আবার সবাইকে একত্রিত হওয়া। তো ডেফিনেটলি ওখান দিয়ে এমন একটা সিন হবে যে স্যামি জেনই মানে ওই ফোর্সটা দেবে জেউসোকে, যাতে জেউসো আবার যেতে পারে, আর এখান দিয়ে হয়তো এরকমই হবে যে স্ম্যাকডাউন আফটার স্ম্যাকডাউন জাস্ট জিমি ইউসো আর রোমান রেন্সের উপরে অ্যাটাক হয়ে যাচ্ছে, আর জেউসো জাস্ট দেখে যাচ্ছে রতে যে হ্যাঁ কোনো একটা ফুটেজ চলছে, আর সেখান দিয়ে স্যামি জেন জেউসোকে বারবার বলার চেষ্টা করে যে দেখ তোর ভাইয়ের ওপর কী হচ্ছে, আমাদের যাওয়া দরকার, আমাদের ওদেরকে হেল্প করা দরকার, কিন্তু জেউস আমার মনে হয় যে সার্ভিসেস ওয়ার গেমস পিএলির আগে অবধিও জেউসও রাজি হবে না এরকম ব্যাপার, কিন্তু যখনই পিএলিটা হচ্ছে ডেফিনেটলি পুরো ম্যাচের আগে এটা হতে পারে গাইস, ম্যাচের আগে হয়তো আমরা দেখবো যে জেউসও ফাইনালি রাজি হলো। এবার তোমরা অনেকে বলবে এখানে কি এরকম হতে পারে যে জেউসো থেকে টাইটেল চলে গেলো ব্রন ব্রেকারের কাছে জাস্ট বিকজ একটা ইন্টারফারেন্স, আর সেটাই লিড করলো জেউসও খেপে গেলো আর ডেফিনেটলি ওদিকে গেলো, দেখো এটা একটা অ্যাঙ্গেল হতে পারে, অথবা এটাও হতে পারে যে জেউসো কাছে আইসি টাইটেল রয়েছে তা নিয়ে উনি ওয়ার গেম ম্যাচের মধ্যে ঢুকলেন, আর এখানে জেউসো এটাই বলবে যে আমি এই ম্যাচে এসেছি শুধুমাত্র ওয়ান টাইম, মানে একবারের জন্যই আমরা এই ফ্যামিলি একত্রিত হবে, কারণ আমার ঘন্টা যায় আসে রোমান রেন্স যতই পাল্টে যাক আমার কোনো যায় আসে না, কারণ আমি একে পছন্দ করি না, কারণ আমার সমস্ত কিছু মনে আছে। সেখান দিয়ে জেউসো জাস্ট ওয়ান টাইমের জন্য আবার একত্রিত হবে, পুরো ব্লাড লাইন রিউনাইট হবে, ওজি ব্লাড লাইন রিউনাইট হবে, কিন্তু তারপরে জেউসো আবার নিজের জায়গায় চলে যাবে, কিন্তু আমরা সবাই জানি সোলো সিকোয়ার নজর জের ওপর পড়বে, কারণ তুমি আমাদের বিজনেসে নাক গলিয়েছো তো ছেড়ে তো দেবো না, তো ওখান দিয়ে দেবো টামাটঙ্কা টাঙ্গা লওয়ার কারণে হয়তো জেউসো আইসি টাইটেল হেরে যাবে, মানে জেউসো কোনো একটা ম্যাচে বড় বড় হয়তো ডমিনিক মিস্ট্রো জিতলো বা যাই হোক ভাই ব্রন ব্রেকার জিতলো, কিন্তু সেখান থেকে জেউসো খেপে যাবে, সেখান থেকে জেউসো জিমি ইউসো রিউনাইট হয়ে ওদের এগেনস্ট যাবে, তো সেখান দিয়ে উসো ভার্সেস জিওডি ফর ট্যাগ টাইটেল ম্যাচ, তো ডেফিনেটলি ক্লাসিক ফিল দেবে, কিন্তু তার আগে
তার আগে আমরা দেখবো যে হ্যাঁ জেরুসো অবভিয়াসলি ওজি ব্লাড লাইন অ্যারাউন্ডে তো আসবে, কিন্তু ফর ওয়ান টাইম, জাস্ট একটা রাতের জন্য। দেখো এটা একটা হতে পারে, অথবা এটা হতে পারে যে হ্যাঁ জেরুসো সত্যি রোমান রেন্সকে ক্ষমা করলো, মানে সবই ব্যাপার ভাই জেউসেরই ক্ষমা করা দরকার, কারণ রোমান রেন্স যা করেছে ভাই জের সাথে কিছু বলা নেই। আর অবভিয়াসলি রোমান রেন্সও জেকে অ্যাকনোলেজ করবে, কারণ আফটারঅল আমরা ফ্যামিলি তো আমাদের দরকার একত্রিত হওয়ার। আর অবভিয়াসলি স্যামি জেন খুশি হবে, কারণ স্যামি জেনই চেষ্টা করবে দুজনকে একসাথে করার, তো সেটাও একটা মেজর ব্যাপার। তো আলটিমেটলি আমরা দেখবো যে ওজি ব্লাডলাইন রিউনাইট তো হবে, কিন্তু এখানে গাইজ একটা ফান্ডা আছে, ফান্ডাটা এটাই যে ডাব্লিউডাব্লিউই কখনোই কিন্তু ফোর ভার্সেস ফোর সিচুয়েশনে কিন্তু সার্ভার সিরিজ ওয়ার গেমস করে না, তো সেক্ষেত্রে দরকার রোমান রেন্সের সাইডে আরও একজনকে। এবার দেখো অনেকে এটা ভাবছে যে হ্যাঁ সোলো সিকোয়ার সাইডে হয়তো হিকুলিও চলে আসলো, তো অবভিয়াসলি রোমান রেন্সের সাইডে অ্যানাদার কাউকে দরকার, আর সেখানে দেখবো জিলা ফাটু জয়েন করছে। আর ভাবো জ্যাকব ফাটু ওদিকে, জিলা ফাটু এদিকে, এটা কিন্তু একটা ক্লাসিক অ্যাট্রাকশন আসবে। আর অলরেডি জ্যাকব ফাটু আর জিলা ফাটুর ওপর কিন্তু হাই অ্যাটেনশন রয়েছে, কারণ ডিপেন্ডেন্ট ইন্ডি শোতে কিন্তু তারা পারফর্ম করেছে, তো সেটা একটা হাই অ্যাট্রাকশন বিল্ড করেছে। আর ভাবো সত্যি জিলা ফাটুর ডেবিউ যদি এরকম হয় যে রোমান রেন্সের গুড ব্লাড লাইনের সাইডে, তাহলে জিলা ফাটুর ডেবিউ কিন্তু একটা আলাদাই বুস্ট দেবে, আর ডেফিনেটলি ওটা ক্লাসিক হবে। কিন্তু হ্যাঁ এখানে এটা ভাবতে হবে ইটস অল অ্যাবাউট স্টোরি লাইন, তাহলে কি এটা হবে, কারণ ডেফিনেটলি রোমান রেন্স আর কোডি রোডস একসাথে টিম আপ করেছিল, তারা ব্যাড ব্লাডে জিতে গেছে। আর আমরা যেরকম দেখলাম যে ভাই জিমি ইউজ আর কোডি রোডসের একটা ব্যাক স্টেজ সেগমেন্ট হলো, আর সেখান দিয়ে স্টিল এটাই বোঝা যাচ্ছে যে হ্যাঁ জিমি ইউসো কোডি রোডসকে ওইভাবে রিজেক্ট করা বা ওইভাবে খেপে থাকার কোনো ব্যাপার নেই। জিমি ইউসো জাস্ট কোডি রোডসকে চলো ঠিক আছে চলো, হ্যাঁ তুই আমাদের সাইডে আছিস, মানে রোমানের সাইডে ছিলিস, তো ঠিক আছে চলো গুড লাক, এরকম দিয়ে দিয়েছে ভাই কোডি রোডসকে। ডেফিনেটলি কোডি রোডসও জিমি ইউসোকে অ্যাকসেপ্ট, মানে ওখানেও বা কী অ্যাঙ্গেল, তো সেক্ষেত্রে এই ফেস টু ফেসটা কিন্তু কোনো একটা কিন্তু মিনিং দাঁড়ায়, কারণ ডেফিনেটলি এটা কিন্তু এমনি হয়নি, কারণ এখানেও কিন্তু রোল প্লে করছে। কিন্তু হ্যাঁ রোমান রেন্স আর কোডি রোডসে এখন আর কোনো ফেস টু ফেস হবে না, কিন্তু কারণ অবভিয়াসলি কোডি রোডসকে রোমান রেন্স বলেছিল যে এটা শুধুমাত্র একটা রাতের জন্য, কারণ এটা হয়ে যাবে তারপরে এটা আমার লড়াই, তো এটা আমি লড়বো। তো ডেফিনেটলি এখান দিয়ে পুরো সেপারেট তো হয়ে গেল, কিন্তু কোডি রোডসকে আবার এঙ্গেজ হবে। এবার যদি সত্যি কোডি রোডসকে এখানে এঙ্গেজ হতে হয়, তাহলে এখানে কিন্তু রকের মেজর রোল থাকবে। আর কারেন্টলি ফ্যান্সরা কথা বলছে তাহলে কি রক কে ব্লাড লাইনের এই ওয়ার গেমের মধ্যে থাকবে, কারণ এটা ঠিক যে এই ওয়ার গেম ম্যাচটা কিন্তু জেসে ওয়ার গেম ম্যাচ নয়, আর ডাব্লিউডাব্লিউই কিন্তু কখনোই কিন্তু আবার কিন্তু ওয়ার গেম ম্যাচ করাবে না, তো সেক্ষেত্রে এটা এমন একটা ওয়ার গেম ম্যাচ হবে যার উপর হিউজ অ্যাটেনশন থাকবে। আর অলরেডি আমি কথা বলছিলাম যে হোয়াট অ্যাবাউট এখানে হয়তো উলাপালা মালা অন দ্য লাইন হলো, যে যে টিম জিতবে সেই টিমেই ট্রাইবেল চিফের পজিশনটা বিলং করবে, উলাপালা মালা বিলং করবে, কারণ ডেফিনেটলি রোমান রেন্স আর সোলো সিকোয়ার ম্যাচ যদি ওইভাবে হাই অ্যাটেনশন না পায়, তাহলে হয়তো এরকম হবে যে যদি মানে কি বলবো, মানে যদি সোলো সিকোয়ার সাইড যেতে তাহলে অবভিয়াসলি উলাফালা মালা সোলো সিকোয়ার কাছে থাকবে, আর যদি রোমান রেন্সের সাইডে গুড ব্লাড লাইন যেতে তাহলে মানে ওজি ব্লাড লাইন যাই বলো, তো সেক্ষেত্রে রোমান রেন্সের কাছে যাবে সেই উলাফালা মালা, আর ট্রাইবেল চিফের পজিশনে রোমান রেন্স বসবে। কিন্তু যদি সত্যি এরকম হয় তাহলে কি এরকমভাবে ফ্যাক্টরটা হবে যে আমরা দেখবো যে হ্যাঁ রক হয়তো সোলো সিকোয়ার সাইডে থাকলো, মানে রকই অ্যাকচুয়ালি ওটাকে কন্ট্রোল করছে, কারণ সোলো সিকোয়ার নিজে বলেছে যে এটা প্ল্যানের পার্ট, মানে রক যখন এন্ট্রেন্স করেছিল তো সেখানে আমার তো মনে হয় যে হ্যাঁ রক এখানে থাকতে পারে। দেখো এখানে দুটো অ্যাঙ্গেলে চলে যায় যে হ্যাঁ হয়তো সোলো সিকোয়ার ব্লাড লাইন রোমান রেন্সের ব্লাড লাইনের মধ্যে ফাইট তো হলে, বা সোলো সিকোয়ার সাইডে হয়তো সত্যি হিকোলিও থাকলো, তো সেখানে ওদিকে পাঁচ, এদিকে রোমান রেন্সের সাইডে সত্যি কোডি রোডস থাকলো, কারণ কোডি রোডসকে ওই না চাইতো অ্যাঙ্গেল রাখতে হবে, কারণ কোডি রোডস আফটারঅল তো ভাই রকের এগেনস্টে হবে, তো সেক্ষেত্রে কোডি রোডসকেও দরকার, যতই ওখানে কেভিন ওয়েন্স রেন্ডি অরটনের অ্যাঙ্গেল হোক কিন্তু কোডি রোডসকে থাকতে হবে। তো এটা একটা মেজর ফ্যাক্টর যে হ্যাঁ কোডি রোডস থাকলো, কিন্তু ম্যাচের এন্ডিং মানে এই ওয়ার্ল্ড গেম ম্যাচটার এন্ডিং এরকম হলো যে রক লাস্টে আসবে, আর অবভিয়াসলি ওয়ার্ল্ড গেম ম্যাচে ঢুকবে, রোমানকে পেটাবে, কোডিকে পেটাবে, কিন্তু পিনটা কে হবে? ডেফিনেটলি রক করবে, কি সোলো সিকোয়ার হাত রোমানের ওপর তুলে দেবে, কারণ এখানে কোডির সাথে কোনো লেনা দেনা নেই, কারণ রোমান কিন্তু স্টেপ আপ করেছিল সোলোর এগেনস্টে, মানে রকের এগেনস্টে, মানে এরকম আর রকের একটা মাথা তো গরম আছে, কারণ কোডির সাইডে রোমান আছে, মানে রোমান আর কোডি কী করে একসাথে হতে পারে, কারণ যেখানে রকের শত্রু হচ্ছে কোডি, তো সেখানে রোমান রেন্সের ওপর সোলো সিকোয়ার হাত তুলে দিয়ে সোলো সিকোয়ার যে রোমানকে পিন করেছে, তো ওটা কিন্তু রকের থ্রু দিয়ে, আবার সেখান দিয়ে সোলো তো পিন করে দিয়েছে, তো সেখান দিয়ে রোমান আর সোলোর মানে অ্যাকচুয়ালি ম্যাচ সেট আপটা এইভাবে হবে যে হ্যাঁ এবার ওদের ওয়ান অন ওয়ান সেট আপটা হবে, কারণ সোলো যেহেতু পিন করে দিয়েছে, দেখো সেটা একটা অ্যাঙ্গেল হতে পারে, অথবা এরকম হবে যে রক মাঝখানে আসবে, মানে এই যে ওয়ার গেমের যখন প্রিপারেশন হবে তো সেখানে রক এসে বলবে যে এখানে কী নাটক চলছে ছ মাস ধরে, তো ওটাই আমরা দেখবো যে সোলো আর রোমান রেন্সের যে সিনটা চলবে না, তো মাঝখানে রক চলে আসবে, সেখান দিয়ে রক এটাই টিজ করবে যে অ্যাকচুয়ালি এটাই আমার ব্লাড লাইন, আর ডেফিনেটলি
এটাও হতে পারে যে হয়তো রক হয়তো সত্যি রোমানের উপর একটা সিন এরকম হলো স্ম্যাকডাউনে, যেখানে হয়তো রক রোমানের উপর অ্যাটাক করছে, মানে সবার উপর অ্যাটাক করছে। কারণ যে মুহূর্তে আমরা দেখবো যে হ্যাঁ রোমান রেইনস, জেউস ও জিমিউস ও স্যামি জেন একসাথে পুরো সোলোর ব্লাড লাইনের এগেনস্টে গেল, তো লাস্টে আমরা দেখবো যে রক এসে সবাইকে পিটিয়ে দিল। আর রকই লাস্টে এরকমভাবে অ্যাঙ্গেল করলো যে হ্যাঁ আমি সব কিছু শেষে আছি, আমি ফাইনাল বস, আমি হচ্ছে হাই চিভার। এখানে হয়তো সোলো সিকোয়া সত্যি হয়তো ওই উলাফালা মালা হয়তো রককে পড়ে দিল, ভাবো এটা হলে তো আরও ধামাকা আসবে। কিন্তু লাস্টে আমরা দেখবো যে তাহলে যদি রকই ওই সাইডে থাকে তাহলে তো ক্লিয়ার ব্যাপার হয়ে গেল ভাই, রক ওদিকে রয়েছে, রোমানের এদিকে একটা ব্লাড লাইন ডেফিনেটলি, কিন্তু অবভিয়াসলি রোমানের ব্লাড লাইনে আরও একজনকে থাকতে হবে, মানে রোমানের টিমে আরেকজনকে থাকতে হবে, তো সেখান দিয়ে কোডি রোডস আসবে। কারণ কোডি রোডস চাইবে ভাই রককে পেটাতে, কারণ রকের উপর কোডি রোডসে হাত তোলাতে মানে ইস্পিস করছে, তো সেখান দিয়ে পুরো ব্লাড লাইন সিনারিও হবে যে ভাই ফাইভ ভার্সেস ফাইভ হবে। যদি এই ম্যাচটা হয় তাহলে গাইস এটাই তো আমরা ধরে নেওয়া যে ভাই রোমান রেইনসের টিম কখনোই জিতবে না, কারণ রকের টিমকে ধামাকা দেখাতে হবে, কারণ ডেফিনেটলি এরা খুব দরকার, তো সেখানে রকের সাইড জিতে যাবে। কিন্তু অ্যাঙ্গেল এরকম হবে যে আইদার তো ভাই কোডি পিন খাবে অথবা রোমান পিন খাবে, কিন্তু রোমানের পিন খাওয়াটা কিন্তু মেজর দরকার, সেক্ষেত্রে হয়তো সত্যি ভাবো রকই হয়তো রোমানকে পিন করে দিল, মানে ভাবো রসালমিনি আমরা এবছর দেখেছিলাম যে রক কোডিকে পিন করেছে, এবার দেখবো রক রোমানকে পিন করেছে, আর সেখান দিয়ে রোমান ফার্স্ট এড হয়ে গিয়ে রোমান এবার ট্রাভেল পজিশনের জন্য স্টেপ আপ করবে বরাবর সোলোর এগেনস্টে বা রকের এগেনস্টে। আর ওদিকে কোডি আর রকের ম্যাচ কি তাহলে সেক্ষেত্রে অ্যাঙ্গেল হবে নাকি কোডি চলে যাবে এবার রেন্ডি অরেন এগেনস্টে, তো ওটা একটা সেপারেট ফ্যাক্টর হয়ে গেল। দেখো অনেক কিছু কিন্তু এখানে লিড করছে, কিন্তু অ্যাট দি এন্ড আমি এটাই বলবো যে জেউস ওর রোমান রেইনসের সাইডে আসা একটা মানে কি বলবো কয়েক সপ্তাহ লেগে যাবে, তারপরে যদি সত্যি রক আসে, দেখো এটা ঠিক যে এখন সময় নেই বলবো, কিন্তু ডেফিনেটলি ব্যাড ব্লাডে রক এসছে মানে ওটাই কিন্তু অনেক ইঙ্গিত দিয়ে দিয়েছে। তবে তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাবে, কারণ এখানে অনেক ডিসকাশন হয় অলরেডি করেছি, আরও করবো, দেখা হবে নেক্সট এপিসোডে।